অনুব্রত জেলে কিন্তু শাসকের দাপট একইভাবে চলছে বীরভূমে। এই ছবিটা দেখেছেন, এটা রামপুরহাটের কৃষি উন্নয়ন ব্যাংকের গেট। কোঅপারেটিভ ব্যাংকে আজ ভোট, সেই ভোট ঘিরেই মনোনয়নপত্র তোলা নিয়ে এই গণ্ডগোল। বিরোধীরা যাতে মনোনয়নপত্র আদৌ তুলতে না পারেন তার জন্য বাধা দিচ্ছে তৃণমূল কংগ্রেস। বুঝতেই পারছেন, ব্যাংকের পরিচালন সমিতি যাতে নিজেদের দখলে থাকে তার জন্য উঠে পড়ে লেগেছে শাসক দল। অভিযোগ, এর নেপথ্যে ছিলেন তৃণমূল কংগ্রেসের রামপুরহাট পুরসভার পৌর প্রধান তথা দলের শহর সভাপতি সৌমেন ভকত। তিনি দলের কর্মী, সমর্থক এবং বহিরাগতদের সঙ্গে নিয়ে ব্যাংকের প্রবেশপথ অবরুদ্ধ করে দেন। তবে এই ঘটনায় পাল্টা রুখে দাঁড়ান বিরোধীরা। মাত্র কয়েক ঘন্টা পর জোটবদ্ধভাবে গেট খুলে ভিতরে ঢোকেন তারা, তোলেন মনোনয়নপত্র। তৃণমূল যে ঐতিহ্য 12 বছর ধরে পশ্চিমবাংলায় চালু করেছে সেটাই হলো। কিন্তু তৃণমূল যারা জানতো না যে মানুষ বিনা তৃণমূল বাধা দিলেই মানুষ পেছন ফিরে চলে যাবে, সেদিন শেষ। নমিনেশন ছিল আজকে, আমাদের তৃণমূলের ইচ্ছা হচ্ছে গুন্ডা মস্তান থাকবে, পুলিশ চুপচাপ দাঁড়িয়ে থাকবে, তৃণমূল ছাড়া কেউ নমিনেশন দিতে পারবে না। আর আমরা বলেছিলাম নমিনেশন আমরা দেব, আমরা দিয়েছি। বাধা এসেছিল, ধস্তাধস্তি হয়েছে, বাধা টপকেই আমরা নমিনেশন দিয়েছি, নমিনেশন এখন হচ্ছে। আগামী কালকেও আমরা নমিনেশন দিতে আসবো, যতই বাধা আসুক নমিনেশন আমরা দেব। বিরোধীদের অভিযোগের পাশাপাশি ক্যামেরায় সব ছবি ধরা পড়ায় এবার মুখ রক্ষায় পথে নামে তৃণমূল কংগ্রেস। তাদের দাবি, স্কুলের বাচ্চাদের মতো ঠেলাঠেলি হয়, মানে শাসক দলের সবকিছুই কি শিশু সুলভ? গণতান্ত্রিক পদ্ধতিতে যেভাবে নমিনেশন হয়, সবাই নমিনেশন করেছে, প্রবেশ করেছে, এখানে আমাদের কোনো ভূমিকা নাই, প্রশাসনের ভূমিকা। এবং বিরোধী যে দল আছে তারা বলছেন আমরা নমিনেশন করতে পারছি, সুতরাং আর তো আপনাদের কিছু অভিযোগ আছে? দেখা তো অনেক কিছু যায়, কিন্তু আমরা সামনে এতজন দাঁড়িয়ে আছি, ধাক্কাধাক্কি নাই। স্কুলের খেলা, বাচ্চারা খেলা করে তখনও ধাক্কাধাক্কি হয়, যে কোনো অনুষ্ঠানে ধাক্কাধাক্কি হয়। এটা ন্যারো প্যাসেজ, ঢুকতে পারছিল না, ঠেলাঠেলি হয়েছে, এটা তো রাজনৈতিক এতে রং লাগানোর কোনো ব্যাপার নেই। ব্যাংকের পরিচালন সমিতির নির্বাচনে 2 দিন ধরে মনোনয়নপত্র তোলা যাবে, কিন্তু এই ভোটেও বিরোধীরা যাতে মনোনয়ন তুলতে না পারে তার জন্য আসরে নেমেছিল শাসক দল। আর এই ছবিটাই মনে করিয়ে দিচ্ছে বীরভূম জুড়ে তৃণমূল কংগ্রেসের দাদাগিরি। অনুব্রত মণ্ডল জেলে থাকলেও যে উপহাসটা বদলাতে পারছে না তৃণমূল কংগ্রেস। মাধ্যম, ব্যুরো রিপোর্ট।
نومي